নমস্কার বন্ধুরা, বাগানের পুরনো টবকে কি করে একদম নতুনের মতো তৈরি করে নেওয়া যায়? টব পুরনো হয়ে গেলে দেখতে খুবই বাজে লাগে। সবাই চায় নিজের বাগানকে সুন্দর করে সাজিয়ে রাখতে নতুন নতুন ফুল গাছ নতুন টব দিয়ে। এই টবগুলো পুরনো হয়ে দেখো শ্যাওলা পড়ে গেছে টবগুলোর মধ্যে। এটাকে আমি একদম নতুনের মতো তৈরি করে দেখাবো। প্রথমে একটা ছুরি বা কিছু সাহায্যে পুরনো শ্যাওলাটাকে তুলে ফেলতে হবে। ঘষে ঘষে পুরনো শ্যাওলা পুরনো মাটি সব ফেলে দিতে হবে। টপটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর দেখো এটা কিছুটা মাটি, এটা যে কোনো মাটি যেখানে তৈরি হয় মাটির জিনিসপত্র সেই সব দোকানে এটা পাওয়া যাবে। এই মাটিটা দিয়ে আমি টবগুলোকে নতুন করে তৈরি করব। এই মাটিটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম আগে, আর একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে নিচ্ছি। এই বাড়িটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে। যেখানে মাটির জিনিসপত্র তৈরি হয় সেখানে গেলে তোমরা এটা অনায়াসেই পেয়ে যাবে। মাটিটা প্রথমে একটু ভিজিয়ে নিতে হবে। মাটিটা ভিজিয়ে টপটাকে ভালো করে একটা পুরনো কাপড় নিতে হবে, যে কোনো পুরনো কাপড় নিয়ে এটাকে ভালো করে লেপ দিতে হবে। একদম টবগুলো নতুনের মতো তৈরি হয়ে যাবে। দেখো কত সহজেই তৈরি করে নেওয়া যায়। শুধু এই মাটিটা তোমাদের কিনে আনতে হবে। এটা দিয়ে টপটাকে একদিন রোদে রেখে দিতে হবে। ভেতরটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ ভেতরে তো মাটি দিয়ে গাছ লাগিয়ে দেব। আবার ভেতরটা খুব বেশি দিতে হবে না। বাইরেটাকে তোমরা ভালো করে লেপে দিয়ে তারপরে আবার একদিন রোদে শুকিয়ে আরেকবার দিতে হবে। একদিন দিলে হবে না, একদিন রোদে শুকোতে হবে, শুকিয়ে তারপর আরেকদিন এটাকে দিতে হবে। দেখো টপটা আমার একদম নতুন হয়ে গেল। একে একে আমি সবগুলো টবই তৈরি করে নেব। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাবে। বাগান সম্বন্ধে নিত্য নতুন জিনিস জানতে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।